কটা প্লেটে ভোগ লাগানোর কথা বলছিলাম? এক প্লেট মনে আছে আপনার? কটা প্লেটে ভোগ লাগানোর কথা? তাহলে ওই যেভাবে বলছি ভোগটা ওইভাবেই দিবেন, যেভাবে ভোগ নিয়ম শিখাইছি। কারণ তো পুনরায় ভোগ নিয়ম শিখাচ্ছি না, বলছি না, বারবার তো বলছি যে ভোগ নিয়ম আমি শিখাই দিছি আগে, আরতিটা শিখাই দিছি, আর আরতিটা আর আপনাকে শিখতে হচ্ছে না এখন হঠাৎ করে। যখন শিখতে চাইলে কিন্তু কষ্ট, মাথা হ্যাং হয়ে যেত কোনটা কি করছে, কারণ আগে ওই দুইটাই আগে শিখাই দিলাম। আমরা তো ভোগ লাগানোর পর ভগবানকে যখন আসনে নিয়ে যাই, তারপরে যে বৈষ্ণব বৃন্দ দ্বার গুরু পরম্পরাদের যে প্রসাদ নিবেদন করি, তারপরেও কি পুনাদের প্রসাদ নিবেদন করে আবার বাইরে এসে কি অপেক্ষা করতে হইব নাকি সাথে সাথে? সাথে সাথে আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাথে সাথে আপনি ঢোকার পরে সাথে সাথে ভোগ নিবেদন এবং সাথে সাথে আপনি অপানি করতে, কেননা ওইটা করা যায়, আমি বলবো না যে করা যায় না, করা যায় কিন্তু করতে গেলে অনেক সময় লাগে। একবার ভগবানকে খাওয়াবেন, খাওয়াই আবার গুরুদেবকে খাওয়াবেন, খাওয়ানোর পরে আবার বাইরে আসবেন, আবার তো এই কারণে ভগবানকে খাওয়ানোর জন্য সামনে থেকে সমস্যা নেই, কিন্তু গুরুদেবকে বেশ সময় লাগবে না। শুধু মন্ত্র বলার পরে লগে লগে ওনাকে আচমন করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, গুরুদেব তা তো খেয়ে নিবে, তো না অসুবিধা নেই, আপনার তো আমার সময়। তারপরে আমাদের কি হলো এখন? সকালের অর্চন সকালে অর্চন। আচ্ছা, অর্চন করার আগে আমাদের কিছু অভিষেকের গুলো শিখবেন? অভিষেকের গুলো কিভাবে আমাদের অভিষেক করতে হয়, এমনি সাধারণ ভাবে একটা অভিষেক শিখেন, তাহলে লেখেন কি কিভাবে আমরা ভগবানকে অভিষেক করতে পারি। এমনি সাধারণভাবে অনেক সময় দেখা গেছে, এটা তো একটা সাধারণ বিষয় নাকি, ফুল তুলসী দিয়ে অভিষেক করানো, কিন্তু এমনিতে এটা কাগজে লেখেন, কাগজে লেখেন তো বলছে আমরা ভগবানকে জন্য একটা অভিষেকের জন্য কি লাগবে ম্যানুয়াল লেখেন, একটা লেখেন। আপনি অভিষেক অনেক সময় মন্দিরে করতে পারেন, বাসায় করতে পারবেন, সাধারণভাবে একটা অভিষেক। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা অভিষেকের প্লেট লাগবে, লেখেন একটা অভিষেকের প্লেট। হ্যাঁ, একটা অভিষেকের প্লেট, এটা আপনার অর্চনের মধ্যে পড়ে যাচ্ছে, একটা অভিষেকের প্লেট। হ্যাঁ, বলে দিচ্ছি, অভিষেকের প্লেট। আর অভিষেকের প্লেটে কি থাকবে, অভিষেকের প্লেটে ওখানে একটা অষ্টদল একটা পদ্ম অঙ্কন করতে হবে, ইয়া দিয়ে, চন্দন দিয়ে। অষ্টদল পদ্ম মানে আটটা পাপড়ি, আটটা পাপড়ি দিয়ে এরকম ফুলের মতন, ফুল যেরকম অঙ্কন করে না পদ্ম, এরকম হ্যাঁ চন্দন দিয়ে অঙ্কন করতে হবে ওই প্লেটের উপরে। অষ্টদল পদ্ম, অষ্টদল পদ্ম লেখেন চন্দন দিয়ে অঙ্কিত, অষ্টদল পদ্ম অঙ্কিত হবে চন্দন দিয়ে, অঙ্কিত মানে মানে আঁকবে চন্দন দিয়ে, কি দিয়ে, চন্দন দিয়ে লিখছেন আমরা, অষ্টদল পদ্ম, অষ্টদল পদ্ম চন্দন দিয়ে। এটা 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 শিখতে পারলে আপনারা অর্চন তাই শিখে যেতে পারবেন, সমস্যা নেই, অর্চন আপনাদের খুব সহজ হয়ে যাবে, সরষে বছর অর্চন। তারপর যেহেতু অর্চনটাই বলে দিচ্ছি, আমরা সরষে বছরটাই অনেকটা বলে দিচ্ছি। তারপরে হ্যাঁ চন্দন দিয়ে অঙ্কন করতে হবে, অঙ্কন অঙ্কন মানে আঁকতে হবে। তারপরে কি ওখানে থাকবে, ওখানে এই অষ্টদল পদ্মের মধ্যে, তারপরে এখানে একটা ওই পদ্মের মাঝখানে একটা স্টার চিহ্ন থাকবে, স্টার কিভাবে বলে, স্টার পদ্মের মাঝখানে, ওই যে পদ্ম ফুলে যে রাউন্ডে আছে মাঝখানে, রাউন্ডটা হবে না ওই রাউন্ডের মাঝে নাকি স্টার, স্টার বুঝলেন মানে এ আরেকটা ব দিলে উপরে, তাহলে কিন্তু চারকোনা হয়ে যাচ্ছে, ডবল ব দিলে চারটাই হয়ে যাচ্ছে কিনা, একটা প্রথম এই ব একটা, আবার একটা ব দিবেন দেখবেন আপনার চারটাই হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে কিনা, তাহলে এটা স্টার হবে, অঙ্কন করতে পারেন। প্রথম ব দেন, আবার এটার উপর আরেকটা ব আঁকেন, না ওই বটা, এই বটা স্টারের মতন আরেকটা আঁকেন, এর সাইড দিয়ে আরেকটা যাবে,
মানে পদ্ম ফুলটা আগে আটটা গোল চিহ্ন দিয়ে আটটা পাপড়ি দিতে হবে, আটটা পাপড়ির মাঝখানে কি দিতে হবে, বোঝা গেছে? তারপরে ইষ্টা চিহ্ন দেওয়ার পরে এখানে কি দিবেন, এখানে দিবেন আপনি ফুল এবং তুলসী। না না, আবার কথা আছে, যদি কখনো অভিষেক করেন, যদি গুরুদেবের ক্ষেত্র হয় তখন কিন্তু পঞ্চদান আঁকবেন ঠিকই, কিন্তু সেখানে তুলসী দিবেন না। অনেক সময় হয় না গুরুদেবের অভিষেক করতে হবে মন্দিরে, হ্যাঁ মন্দিরে অনেক সময় অভিষেক করার দরকার আছে না, তো অভিষেক করতে গেল সেখানে তুলসী দিবেন না, কিন্তু সেখানে থাকবে ফুল। কেন, গুরুদেব বসবে যেখানে এখানে তুলসী পাতা বসতে পারবে না, তাহলে সেখানে কি থাকবে, ফুল। ফুল আর ভগবানের ক্ষেত্রে ফুল এবং তুলসী পাতা, তুলসী পাতা। এই আটটা পাপড়ির মধ্যে ফুল দিতে হবে, আটটা আটটা পাপড়ির মধ্যে ফুল, তারপর হচ্ছে ফুল এবং তুলসী হচ্ছে মাঝখানে, মাঝখানে তুলসী দিবেন, ফুল দিবেন, আর আটটা পাপড়ির মধ্যে ফুল দিবেন। লেখেন আটটি পাপড়ির মধ্যে ফুল আর মাঝখানে হচ্ছে ফুল এবং তুলসী। আর মাঝখানে থাকবে ফুল এবং তুলসী। অনেকটা সরষে উপচার অর্চন পত্র পড়ে যাচ্ছে, খালি মন্ত্রগুলো একটু ইয়ে আছে। আর মাঝখানে থাকবে ফুল এবং তুলসী ভগবানের ক্ষেত্রে, এটা কিন্তু তুলসীটা। আর গুরুদেবের ক্ষেত্রে শুধু ফুল। অভিষেক আপনারা এখানেও করতে পারেন, সমস্যা নাই, কখনো কখনো দিয়েছেন। তারপরে কি, তারপরে হচ্ছে আপনার এবার হচ্ছে ভগবানকে আহ্বান, যদি যদি মন্দিরে থাকে, মন্দির ভগবানের পাদুকা থাকে, ছোট পাদুকা থাকে, যদি আপনার মন্দিরে অভিষেক করতে চান তাহলে পাদুকাকে আগে 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 নিয়ে আসতে হবে আহ্বান করে। পাদুকা যদি পাদুকা থাকে, আর যদি পাদুকা না থাকে তাহলে সরাসরি সেই গণিতা বিগ্রহকে বা রাধা মাধবকে আপনারা ওখানে আহ্বান করতে পারেন। কোথায় এবার লেখেন, ভগবানকে আহ্বান করে নিয়ে আসা ওই ওখানে রাধা মাধব বা গণিতাই যেতে হোক, কোথায় আনবো, প্লেটে, হ্যাঁ মনে থাকবে তো, হ্যাঁ প্লেটে নিয়ে আসবেন, আহ্বান করে নিয়ে নিয়ে আসা। আহ্বান মন্ত্রকে ইদম আসনম স্বাগতম সুস্বাগতম, ইদম আসনম স্বাগতম সুস্বাগতম মন্ত্র কি বলে আপনি আহ্বান করবেন, আহ্বান মন্ত্র লেখেন, ইদম আসনম, ইদম আসন মানে আসন দিয়েছেন তো ভগবানের স্বাগতম সুস্বাগতম, ইদম আসনম তো মানে আসন দিয়েছেন, ওই যে ওই যে ফুল তুলস ফুল তুলসী যেটা সেটাকে আসন বলা হয়, আর হচ্ছে আহ্বান করা কি, ইদম আসনম স্বাগতম সুস্বাগতম, স্বাগতম সুস্বাগতম, আরো বলেন সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, ইদম স্বাগতম পরশু সুস্বাগতম, ইদম আসনম স্বাগতম সুস্বাগতম। তারপর ভগবানকে কি বললো, কি করতে হবে, পা ধুত করতে হবে, তারপর কি, ইদম এত, হ্যাঁ এত পাদ্যম, ঠিক আছে এত পাদ্যম,
পা ধোয়াইতে হবে, ভগবান আসার পর কি করতে হবে? আগে কিন্তু পা ধোয়াইতে হবে। হ্যাঁ লেখেন, এত পাদ্যম শ্রী রাধা গোবিন্দ নামা গণিতায় নাম দেয় হক, যেটাকে আপনার অভিষেক করান না, ওটা লেখে রাখেন তাহলে মনে থাকবে, ওই জায়গায় লেখে রাখতে হবে তাহলে মনে থাকবে, মনে থাকবে না তাহলে ভুলে যাবেন। হ্যাঁ এত পাদ্যম রাধা গোবিন্দ থাকলে যাকে অভিষেক করবেন তাকে নাম বলবেন, তার নাম উচ্চারণ হবে, এত পাদ্যম রাধা গোবিন্দ বলতে পারে বা গণিতায় আপনি অভিষেক করতে পারেন, মন্দিরে হোক একই সমস্যা নেই। যদি গণিতায় কেউ করতে চায় বা চিত্রপটে করতে পারেন, গণিতে আপনি যদি বিগ্রহ না করতে পারেন আপনি ছোট করে একটা চিত্রপট আঁকতে পারেন অর্ষা বিগ্রহ হিসাবে। বলছেন আলক্ষর মধ্যে ভগবান আছে, আছে না? কালকে কি বলছি, ভগবান কোন জায়গায় নাই, বিগ্রহের মধ্যে আছে আলক্ষের মধ্যে আছে, কিন্তু কিন্তু কথা হয়েছে বিগ্রহ করতে গেলে অনেক সময় লাগবে, আপনাদের ছোট মন্দির ছোট বিগ্রহ করতে গেলে অনেক টাইম লাগবে, তারা আস্তে আস্তে ভগবান সাইডে একসময় হবে। তারপরে কি কি লিখছিলাম আপনি, কি জানেন প্রশ্ন ছিল? আমার প্রশ্ন ছিল যে গণিতায় যেমন গণিতায় আছে, এখন গণিতা ছাড়াও ধরো আমি কি জগন্নাথকে ধনুকে আনতে পারি ওখানে? কোথায় যেমন গণিতাকে আনলাম জগন্নাথকে আনলাম, করতে পারেন? করতে পারেন, করবেন, সমস্যা নেই, যদি আমরা আনতে চান আনতে পারবেন, সমস্যা নেই, কারণ এক প্লেট আমরা সবাইকে একবার অবশ্যই করে দিলেন। আমি আমি একসময় গণিতাকে আনলাম, কালকে আরেকজন ব্যক্তি আরেকজনকে আনলাম, তো এখন যদি উনি উঠে যায় বা আমি বসলাম তো আমি যদি ধনুকে নিয়ে আসি সমস্যা নেই, ভালো অর্ঘম, সরি এইদম অর্ঘ নিবেদন হবে, অর্ঘ অর্ঘ মানে কি, ও অর্ঘটা বানাইতে হয় কিন্তু অর্ঘের জলটা আপনি ভগবানের কোথায় দিতে হয়, মস্তকে, কোথায়, শিরদেশে, এইদম পাদ্যম এইদম অর্ঘম পাদ্যর পরে অর্ঘ, না 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 এটা তো স্নান করাচ্ছেন আপনি, এটা তো বাঙ্গলিক, এটা আপনি তুলসী পাতা জল দিয়ে ভগবান ঘন্টা বাজে এত পাদ্যম শ্রী রাধা গোবিন্দ নামা, এইদম তুলসী পাতা জল নিয়ে এইদম অর্ঘম, অর্ঘম মানে ভগবানকে মস্তকে দিন দিন, এটা আমরা বললাম তো এই অবস্থাটা তো শিখতে পারেন, আমরা আপনাদের মতন এই আপনাদের মন্দিরে তখন আমাদেরকে না রাখলে হবে, আপনারা নিজের নিজে অভিষেক করতে পারেন কোনো সমস্যা নেই। তারপরে স্যার অর্ঘম, অর্ঘ অর্ঘ বলতে কি, অর্ঘ বলতে শঙ্কের জলটা ইয়া জলটা তুলসী মিশ্রিত যে জলটা সেটাই ওইটাই দিতে হবে ভগবানকে, ভগবান তো গুরুদেবটা না সব তো ভগবানের টাই আছে, তখন অর্ঘ বলতে ওই আসমের জলটা মস্তক একটু দিবেন, তারপর কি পাইতে অর্ঘ আসমন্ত, তারপরে হচ্ছে ভগবানকে কি দিতে হয়, মধুপর্ক, মধুপর্ক বলতে কি মধুপর্ক বানাইতে হয়, মধুপর্ক হচ্ছে মধুপর্ক কি দি বানাবো, মধুপর্ক লেখেন এক নাম্বার লেখেন, মধুপর্ক কি বানাইতে হয়, মধুপর্ক পর্ক, মধুপর্ক ক হবে পর্ক, মধুপর্ক হয়েছে মধুপর্ক আর পঞ্চামিতে একই, কিন্তু মধুপর্কে আমি এখানে লাগে মধুপর্ক হচ্ছে দুধ দই দই ঘি মধু চিনি, কিন্তু ওখানে থাকবে কি সবকিছু অল্প থাকবে, মধুর মধুর পরিমাণটা বেশি থাকবে, এই মধু পর্কেতে মধুটা বেশি এটাই শুধু এটাই বেশি থাকবে আর সব কম থাকবে, ওটা আলাদা আবার ওটা বলতেছি, মধু পর্কেতে মধুর সংখ্যাটা বেশি থাকবে, কি থাকবে নাম কি, মধু বোঝা গেছে এটা নাম কি, মধুপর্ক, মধুপর্ক ভিতরে মধু থাকবে বেশি, দেখেন মধু থাকবে বেশি না লাগলে বুঝতে মনে থাকবেন, লিখছেন, তারপরে হয়েছে মধুপর্ক খাওয়ানোর পরে কি করতে হবে, একদম আসমনিয়ম, মানে এটা সামিজ দিয়ে ভগবানকে খাওয়াবেন, হ্যাঁ ভগবানকে এটা সামিজ দিয়ে মুখে দিয়ে খাওয়াবেন,
ভগবান চরণে দিয়ে দেন না 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 মুখে দিয়ে না ভগবান মুখ চরণে কেন দেবে খাবে ভগবান না তারপরে চরণে দেন না তারপরে আসে ইদো এত পাইদ দেব আবার না দিছেন তো মধুপুর কো খাওয়াইছেন তো তারপরে ইদম আসমনি দিতে হবে পাইদ অর্গ আসমন ওই যে সরস উপাসটা চলে আসছে পাইদ অর্গ আসমন মধুপুর এই তিনটা পরে আবার দিতে হবে পূর্ণাসম পূর্ণাসম নিয়ম ইদম পূর্ণাসম নিয়ম ইদম লাগে ইদম পূর্ণাসম নিয়ম ইদম আসম নিয়ম একবার লিখছে আবার ইদম পূর্ণরাসম নিয়ম আবার হ্যাঁ কোনটা না মধুপুর কো পরে ইদম পূর্ণাসম নিয়ম পূর্ণ পূর্ণরাসম নিয়ম পূর্ণরা আবার আসমে করবে হ্যাঁ পূর্ণরাসম নিয়ম তারপর কি করবেন এখানে পূর্ণাসমন দেওয়ার পরে আপনারা এবার কি করবেন এখন ভগবানকে কি করবে মধুপর্ক পূর্ণাসমন স্নানিয়ম এখন স্নান আসবে কিন্তু স্নানের আগে কি করতে হবে ভগবানকে তেল মর্দন করতে হবে ভগবানকে সুগন্ধি চন্দন এবং সুগন্ধি তেল ভগবানকে গায়ে দিতে হবে লেখেন সুগন্ধি তল তেল এবং সুগন্ধি চন্দন ভগবানকে গায়ে মর্দন করা এরপরে সুগন্ধি নারী সুগন্ধি আপনার অনেক সময় সেন্ট গুলো হয় না সেন্ট পাওয়া যায় না সেন্ট বিভিন্ন সেন্ট পাওয়া যায় আমরা সুগন্ধি তেল জাতীয় যেগুলো এগুলো যে কোনো দিতে পারেন অসুবিধা নেই সুগন্ধি তেল হ্যাঁ সুগন্ধি তেল আর কি চন্দন এটা এক একটা করে ভগবানের গায়ে মর্দন করবেন গর্দন মানে ভগবানের গায়ে মাখবেন আলাদা আলাদা প্রথম আপনি চন্দন দিলেন হয় তারপর সুগন্ধি তেল দিলেন মানে চন্দন বাটা থেকে একটু চন্দন নিয়ে ভগবানের গায়ে মাখবেন তারপরে তেল থাকলে একটু তেল ভগবানের গায়ে মাখবেন এটা হচ্ছে অভিষেকের ক্ষেত্রে বলছি অভিষেক যারা পারবেন না তাদের জন্য আবার আসতেছে সমস্যা নেই সাধারণ জল দিয়ে ভগবানকে স্নান করানো সংকেত জল দিয়ে সাধারণ সাধারণ জল মানে সংকেত জল দিয়ে ভগবানকে প্রথম স্নান করাবেন আগে পরে বাটির মধ্যে ডুবাইছেন না এটা দেখ বলতেছি স্নান বলতে ভগবানকে সাধারণ জল দিয়ে স্নান করাবেন সাধারণ যে আমরা স্নান করি না এই জল দিয়ে প্রথম স্নান করাবেন শঙ্খ দিয়ে স্নান করার সময় কিন্তু অভিষেকে শঙ্খ লাগবে অভিষেক যখন করবে তখন কিন্তু শঙ্খ কিন্তু অবশ্যই লাগবে হ্যাঁ ভগবানের কাছে সব তুলসী থাকবে কোনো অসুবিধা নাই কিন্তু গুরুদেবের কাছে হাতে একটা তুলসী থাকবে না কিন্তু প্রভু যে সকালে আমরা যখন যে সিঙ্গার করি তখন তো ওই লাগে শঙ্খ লাগবে না তখন তো ওইভাবে শঙ্খ লাগবে কিন্তু ভগবানের অভিষেকের আগে কিন্তু গুরুদেবকে আপনি অর্চন করে ফেলতে হবে ভগবানকে অভিষেক করার আগে প্রথমত আপনি গুরুদেবকে অর্চন করতে হবে গুরুদেবকে মুছিয়ে ফুল চন্দন আগে দিয়ে দিতে হবে বুঝা গেছে ভগবানকে তো অর্চন করবো না এই যে সরস্বতী বা এই অর্চনটা করবো না এই অর্চন করার আগে প্রথমত গুরুদেবকে মুছিয়ে ফুল চন্দন দিয়ে দিতে হবে আগে গুরুদেবকে কেন গুরুদেব তো ভগবানকে করবে নাকি এখানে আমার কর্তব্য কি পাশে গিয়ে আলাদা আসন থাকবে হ্যাঁ থাকতে পারে রাখতে পারেন আলাদা আসন থাকলে ভালো মানে এখানে নিয়ে আসলে একটা আসনে আসন আলাদা একটা আসনে রাখলে মুছে তারপরে একটু ফুল গুরুদেবকে আগে আগে একটা তুলা দিয়ে বা একটা কিছু দিয়ে গুরুদেবকে একটু জল দিয়ে গুরুদেবের যে জলটা আছে সেই জল দিয়ে গুরুদেবকে মুছে তারপর ফুল চন্দন দিতে পারে তারপর আপনি ভগবানকে অভিষেক করবেন বোঝা গেছে আগে কার পূজা হবে আগে গুরুদেবের গুরুদেবকে রেডি করার পরে যেমন আমরা ভোগের ক্ষেত্রে আগে গুরুদেবকে রেডি করছি তারপর তো আমরা ভগবানকে ভোগ দিয়েছি অর্চনের ক্ষেত্রে ঠিক সেরকম জাগাইছি আগে কাকে জাগাইছি গুরুদেবকে তারপর ভগবানকে জাগাইছি অর্চনের ক্ষেত্রে আগে কাকে কাকে অর্চন করতে হবে গুরুদেবকে গুরুদেবকে সবার আগে রাখতে হবে কারণ গুরুদেব ভগবানকে করবে সবকিছু সমস্যা নেই কত লিখছেন
স্নান এদম স্নানিয়ম স্নানিয়ম এদম স্নানিয়ম স্নানিয়ম সে ভগবান নাম উচ্চারণ করবেন গণিতায় নম শ্রী বলবেন বসে গণিতের আগে শ্রী বলবেন শ্রী কথাটা সবার ক্ষেত্রে বলা আমাদের ভালো শ্রী গুরুবে নম শ্রী গণিতায় নম শ্রী গণিতায় বা লিখে রাখবেন কোনটা কোনটার পরে পরে বলছি নাম্বার দিয়ে রাখবেন তাহলে মনে থাকবে সিরিয়াল দিয়ে রাখবেন সিরিয়াল থাকলে আপনাদের সুবিধা হবে কোনটার কোনটা বলছি কেন এটা তো লেখা নাই যেহেতু এখানে সরস্বতী প্রসাদ ঠিক আছে তারপর সরস্বতী প্রসাদটা মন্দির ক্ষেত্রে হলো বলতে হচ্ছে তারপরে কি আমি কিন্তু অনেক সময় বলি না এই সরস্বতী প্রসাদটা কারণ ওরা পারবে না তো এই কারণে তারপর কি দিছিলাম এখানে স্নানিয়ম তারপর হয়েছে পঞ্চামৃত স্নানিয়ম না না জল দিয়ে সাধারণ জল ঢালি দিবেন ভগবান গায়ে স্নানিয়ম মধ্যে স্নান করাচ্ছেন স্নানিয়ম কথা অর্থ কি স্নান করাচ্ছেন অর্থাৎ সঙ্গে জল দিয়ে ভগবানকে জল ঢালি দিবেন ভগবান শরীরে দুইবার কি তিনবার বোঝা গেছে তিনবার জল ঢেলে দিবেন তারপর হচ্ছে এবার পঞ্চামৃত স্নান করাবেন তিনবার কি দুইবার দেন অসুবিধা নেই তারপরে কি ভগবানকে এবার পঞ্চামৃত স্নান পঞ্চামৃত স্নান মানে কি ওখানে কি কি থাকবে পঞ্চামৃত হচ্ছে দুধ ওই একই সিস্টেম দুধ দই ঘি মধু চিনি চিনি ওখানে এখানে দুইটা বেশি থাকবে একটা হচ্ছে দুধ দুধটা থাকবে বেশি পঞ্চামৃত আর সব অল্প অল্প কিন্তু চিনি পরিমাণ মতো জানো এটা একটা মিষ্টতা হয় স্বর্ণদেব খাইয়ে জানো সবাই জানো বলতে পারে না খুব সুন্দর স্বর্ণামিত হয়েছে চিনিটা দিতে হবে এমন ভাবে জলের সাথে মিশ্রণ হইলো যেন এত মিষ্টিও না আবার কম মিষ্টিও না যেন ভালোভাবে তারা চরণামৃত যেন খেতে পারে মানে এমন ভাবে স্বর্ণামৃত দিবেন স্বর্ণামৃত খাইয়ে জানো সবাই জানো বলতে পারে খুব সুন্দর এত সুন্দর চরণামৃত ঠিক আছে দুধ দই ঘি মধু চিনি ঘি কিন্তু ওখানে মধু পরকাইতে মধু বেশি আর এখানে কি কি বেশি দুধ বেশি দুধ বেশি আর কি আর একটু চিনি চিনি হয়েছে পরিমাণ মতো যতটুক লাগবে একটা দুধ মিষ্টতা হইতে গিয়ে যতটুক দিতে হবে পড়বে এটা করলে আপনার সরস্বতী প্রসাদ পূজা হয়ে যাচ্ছে একই কিন্তু ওখানে একটু তাপাত কি আলাদা ভাবে একটু মানুষ করতে হয় একটু ধ্যান করতে হয় ওখানে কিছু মন্ত্র আছে সরস্বতী প্রসাদ কিছু মন্ত্র আছে গুরু বন্ধু আছে ওগুলো একটু ঝামেলে আছে তাকে আমরা এটা করলেও যে হবে না এরকম না এটা সংক্ষেপ করতে পারে মন্দির ধরে ঠিক আছে বেশি কিছু করতে গেলে আমার সরকারের মন্দিরে কষ্ট হয়ে যাবে সবার নাম বলো যখন যেটা দিবেন সেটা নাম উচ্চারণ করে দিবেন ইদম পঞ্চামে সানি আছে রাধা গোবিন্দ বা গণিতাই নাম ইদম পঞ্চামৃত তা সান সান কতটুক গেছেন পঞ্চামৃত ভগবানকে স্নান করানো হয়েছে তাহলে পঞ্চামৃত ভগবানকে স্নান করানোর পরে কি করতে হবে পঞ্চামৃত দিয়ে ভগবানের স্নান করানোর পরে আবার জল দিতে হবে এইধার আবার সাধারণ জল দিয়ে স্নান করাইতে হবে না স্নান করার পরে ভগবান শরীরটা একটু মর্দন করবেন মর্দন ভগবান শরীরটা একটু মানে একটু ঘর্ষণ ঘর্ষণ মানে মর্দন করা ওইটা পঞ্চামৃত দেওয়ার পরে শরীরটা একটু মর্দন করবেন মর্দন মানে কি মাজাকে মর্দন করা তাই তো হ্যাঁ তারপরে তারপর কি করবেন আবার এই মর্দন করার পরে আবার কি করতে হবে পঞ্চামৃত দিয়ে সরি সাধারণ জল দিয়ে আবার ভগবানকে স্নান করতে হবে আবার ইদম ইদম সাধারণ স্নানিয়ম ঠিক আছে জল স্নানিয়ম আমি অনেক সময় বলি সাধারণ জল বলি না আমি বলি ইদম যমুনা জল স্নানিয়ম আমি আবার যমুনা জল স্নান করে বা যমুনা জল রাধারানী খুব পছন্দ করে কৃষ্ণ পছন্দ করে তো যমুনাতে স্নান করে
আমি আবার অনেক সময় বলে দিতাম যমুনা জল স্নানই সাধারণ বলি না দুধ দই ঘি মধু চিনি দিয়ে যমুনা জল স্নানই বলতে পারেন আপনারা সাধারণ যারা বলতে পারেন যমুনা জল দিয়ে আমরা স্নান করাইতে পারেন মন উচ্চারণ করলে তা হয়ে যাচ্ছে আবার গঙ্গা জল দিয়ে স্নান করাইতে পারেন বলতে পারেন লেখছেন তারপরে আছে কি শেষ সবাই দাদার ক্ষেত্রে তারপরে হচ্ছে কি তারপরে এবারে হচ্ছে ভগবানকে শরীরটা মুছে দিয়ে ভগবানকে উঠিয়ে রুমাল দিয়ে ভগবানকে উঠিয়ে মানে প্লেট থেকে উঠিয়ে শরীরটা মুছে দেওয়া ভগবানকে প্লেট থেকে উঠিয়ে তাহলে সুন্দর মনে থাকবে ভগবানকে প্লেট থেকে উঠিয়ে মানে ভগবানকে প্লেট থেকে উঠাবেন কিভাবে শরীরটা ঢাকে উঠাবেন যদি ভগবান খালি গা থাকে ঢাকে উঠাবেন ভগবানের শরীরে রুমাল দিয়ে বিগ্রহ থাকলে রুমাল দিয়ে ঢাকে উঠাবেন কেননা আমরা ডাইরেক্ট ভগবান খালি গায়ে উঠেতে নাই আর ভগবান তো স্নান করতেছে খালি গায়ে ঠিকই কিন্তু উঠানোর সময় ভগবান একটা রুমাল দিয়ে শরীরটা ঢেকে তারপর উঠাবেন উঠেই তারপর কি করতে হবে ওই রুমাল দিয়ে আবার ভগবানকে শরীরটা মুছে দিতে পারবেন না ভগবানের শরীরটা মুছে দিতে হবে ভগবানের শরীর মুছে দিতে হবে দিয়েছেন তারপর ভগবানকে পোশাক অলঙ্কার আদি পড়ানো তারপর সবকিছু দেওয়া ফুল তুলসী ড্রেসিং ফুল অলঙ্কার যা আছে আচ্ছা ড্রেসিং করা লেখেন আচ্ছা লেখেন ভগবানকে ড্রেসিং করা না তাহলে আরো সরস্বতী বস্ত্রটা লেখেন সরস্বতী ওইটা ভালো হবে গন্ধ পুষ্প কি লেখছে স্নানিয়ম ইদম বস্ত্রম হ্যাঁ বস্ত্রম লেখেন ঠিক আছে বস্ত্রম বস্ত্র তাহলে সরস্বতী বস্ত্রটা আমার সুবিধা হয়ে যায় বস্ত্র হ্যাঁ বস্ত্রদান ব্যস্ত দিলেন বস্ত্র নিবেদন করলেন ভগবানকে বস্ত্র তারপর হয়েছে আবরণ দিলেন আবরণ হচ্ছে অলঙ্কার পড়ালেন অলঙ্কার মানে বস্ত্রের পরে হচ্ছে আবরণ দিলেন মানে আবরণ পরে মালা মালা পড়াবেন লেখেন মালা 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 পড়ানো মালা ইদম আর কিছু লাগবে না এতে মন্ত্র দরকার নাই তারপরে ইদম বস্ত্র দিলেন ভগবানকে মালা পড়ানো মালা পড়ানো আছে তারপরে যে গন্ধ পুষ্প ধূপ দীপ দেখেন গন্ধ লেখেন গন্ধ মানে বুঝেন সন্ধান কি দেওয়া হয় সন্ধান কি বলা হয় গন্ধ গন্ধ দিবেন ভগবানের কপালে চন্দন দিবেন তিলক না চন্দন গন্ধ পুষ্প পুষ্প মানে কোথায় দিবেন চরণ আরতি করতে হবে না এমনি দিয়ে দিবেন গন্ধ পুষ্প তারপরে যে ধূপ ধূপকাঠি দেখাবেন একটা আপনারা কি করবেন আপনাদের মতন ঢেলে ফেলবেন এরপরে কি ভোগ নিবেদন বা আরতি সিরিয়াল বলতেছি না আমি লেখছো কি কি লেখছো কত পর্যন্ত আসছো না না ও কত পর্যন্ত লেখছি মোচা পর্যন্ত লেখছি বাদ বাকি গুলো বলে গেছি সিরিয়ালে বলতেছি আমি সিরিয়াল থাকলে মনে থাকবে সবসময় এলে মনে থাকবে না তারপর বস্ত্র পড়ানো হয়েছে না অলঙ্কার পড়ানো হয়েছে অলঙ্কার মানে ভগবানের মালা অলঙ্কার এগুলাকে বলে অলঙ্কার লেখছো তারপর ধূপ 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 নিবেদন ধূপকাঠি দেখানো ভগবানকে একটা ধূপকাঠি দেখাইতে হবে একটা ধূপকাঠি ভগবানকে ওখানে আরতি করতে হবে দীপ দীপ দেখাইতে হবে এক দীপ এক প্রদীপ তারপরে নৈবেদ্য অর্চনার সময় একটা ভোগ দিতে হয় তাহলে ভোগটা বলি নাই না কতবার কবার দিনে কতবার ভোগ দিতে হয় আমার সময় মনে থাকে না তাহলে বোঝা গেছে ধূপ দেব ভগবান স্নান করছে না
তখন যমুনা যারা স্নান করছে ভগবান অনেক সাতরাইছে অনেক কষ্ট হয়েছে না তো ভগবানের খিদে লাগছে না তো এই সময় একটা ভোগ দিতাম আমাদের ইসকন কতকালীন ভোগ দেওয়া আছে অষ্টকালীন দর্শকা অষ্টকালীন ভিতরে অর্চন একটা ভোগ আছে এই অষ্টকালীন ভিতরে অর্চন একটা ভোগ আছে ঠিক আছে তাহলে ভগবান কি দুধদেব হ্যাঁ দুধদেব নাই বাদ দা শেষ তারপরে আছে প্রণাম রাধাকৃষ্ণ গোবিন্দ প্রণাম তারপর হচ্ছে ক্ষমা প্রার্থনা অবশেষে কি ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা আপনারা শিখে নিবেন অঙ্গহীনম ক্রিয়াহীনম বিধিহীনম চেহাদ ভবেত ওখানে প্লাস পঞ্চামৃত পরে ওখানে শুধু ফলের জুস ঢুকে যাবে আরতির কথাটা বলতেছি আরতি আবার অভিষেকটা আলাদা বাইরে ওইটা একটু আবার আপনারা শিখবেন করবেন ভগবানের সেবা আমার বলতে সমস্যা কি বুঝে না কথা আমরা ভগবানের সেবা করবেন ভালো তো এই কারণে যখন আপনার লাগবে কোনো শিখতে চাইবেন আমি বলে দিবেন তাহলে মোবাইলে বলে দিব সমস্যা নেই কোনটা কোনটা সিরিয়াল লাগবেন তাতে কোনো অসুবিধা নেই অভিষেক করবেন আজকে এখানে হবো আমি অভিষেক করতে চাচ্ছি নিঃসিংহতে অভিষেক করবো কেউ তো নাই তাহলে আমরা কিভাবে করবো তখন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা মোবাইলের মাধ্যমে সবকিছু সিরিয়ালে বলে দেওয়ার জন্য ঠিক আছে অনেকটা তো আমাদের ধারণা হয়ে যাবে যদি অভিষেক করেন অনেকটা এখানে ধারণা হয়ে যাবে তারপরে কি গেল নাকি আর বিগ্রহ যদি না করে চিত্রপাট ক্ষেত্রে দেন তাহলে তো আর ওখানে ওই অলংকার আসতেছে না অলংকারের কোন প্রয়োজন নেই আর এখানে তো আর অলংকার কিভাবে দিবেন সেখানে আবার বস্ত্র কিভাবে পড়াবেন না মানসে বলে দিবেন একদম বস্ত্রম সে দাদা করে দেন একদম মানুষে বলে দিবেন ভগবান গ্রহণ করে চিত্রপটে তারপরে দুধ দিতে দেখাইতে পারবেন সন্তান দিতে পারবেন দুধ দেখাইতে পারবেন হয় দুইটা জিনিস চিত্রপট করতে পারবেন না সেটা হচ্ছে অলংকার আর একটা হচ্ছে বস্ত্র চিত্রপটের ক্ষেত্রে এই দুইটা জিনিস বাদ হলে সমস্যা নেই কিন্তু আর সবকিছু একই বুঝা গেছে আর ওই দুধ দিক দেখানো সব একই তাহলে ভগবান সেটা গ্রহণ করবে অসুবিধা নাই এখানে যে বিগ্রহ বিগ্রহকে অর্চন করতে হবে কথা নেই ওইটা চিত্র অর্চন করলো ভগবান তাতে গ্রহণ করে নেবে আচ্ছা যাক তারপরে কি এখন আছে আমাদের হচ্ছে সকালের অর্চন এটা হচ্ছে একটা বাসাবাড়ির জন্য বা সাধারণভাবে একটা অর্চন করার জন্য সেটা শিখার শিখার কি লেখা আছে পড়েন এটা ওইটা বাদ ওইটা ওইটা হয়ে গেছে ওইটা যদি কোনো অসুবিধা থাকে বলে দিবেন না না হ্যাঁ পূজার আসন স্থাপন নাকি ওটা ওটা সরস্বতী পূজার মধ্যেও পড়ে যায় আবার এমন সাধারণভাবে পড়ে যায় আচ্ছা সাদা পূজা আসন প্রাথমিক পূজার আসন স্থাপন এটা এটা দেখেন তাহলে ভালো হবে মানে যখন আমরা পূজা করতে যাব তখন কি আছে পূজার আসন স্থাপন পূজার আসন স্থাপন মানে কি আসন যখন দেব অর্চন করব অর্চন করার সময় কি করতে হবে অর্চন করার সময় হাঁটু 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 গেড়ে বলতে হবে এই হাঁটুটা কোথা রাখতে হবে এটা অর্চনের ক্ষেত্র কিন্তু এটা সরস্বতী পূজা অর্চনের ক্ষেত্র কিন্তু এটা লাগবে কিন্তু কি করছে হাঁটু হাঁটু কাটতে হবে হাঁটুটা কোথায় দিব হাঁটুটা দিবে দুই হাঁটুটা আমরা আসনের মধ্যে দিব আসনে মন্ত্র বলতে হবে কি মন্ত্র এটা হাঁটু গেড়ে বলবো পিতৃত্বয়া দিতা লোকা দেবিতাম বিষ্ণুতাম চন্দারাম নিত্যম পবিত্রম চ আসনম করুন এই আসন স্থাপনটা অর্চনের ক্ষেত্রে বলতে পারেন